নমস্কার বন্ধুরা, আমি সঞ্জীব সরকার, আর তোমরা দেখছো তোমাদের নিজেদের ইউটিউব চ্যানেল ইউথফুল স্টাডি। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ইউনিভার্সিটি অব গৌড়বঙ্গ থার্ড ইয়ার ফিফথ সেমিস্টার ছাত্রছাত্রীদের জন্য, অর্থাৎ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের পঞ্চম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য। তোমরা অনেক দিন ধরে অনেক রিকোয়েস্ট করেছো, অনুরোধ করেছো যে ইতিহাসের ডিএসই ওয়ান এ, হিস্ট্রি অফ ইন্ডিয়া 1556 AD টু 1760 AD সাইশন দেওয়া হোক পাঁচ বিষয়ে। তো তোমাদের সেই অনুরোধকে মান্যতা দিয়ে আজকে আমি তোমাদের সামনে সেই ভিডিও নিয়ে এসেছি। তো তোমরা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ অবধি দেখো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। একটা কথা মাথায় রেখো, 1556 থেকে 1760 AD এই পার্টের সাজেশন করা কিন্তু যথেষ্ট দুঃসহ বিষয়। তবুও আমি তোমাদের সামনে গুরুত্বপূর্ণ প্রশ্নের একটি তালিকা তুলে দিয়েছি, এবং যেগুলো বেশি গুরুত্বপূর্ণ তার পাশে কিন্তু স্টার মার্ক করে দেওয়া আছে। ওকে, তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও। আর ভিডিও শুরু করার আগে একটা কথা বলে নিই, যে সমস্ত ছাত্রছাত্রী আমার সঙ্গে যোগাযোগ করতে চাও বা আমার কাছে টিউশন করতে চাও অনলাইনে বা অফলাইনে, বা যদি নোটস নিতে চাও, তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বর বা ফোন নম্বরে কল করতে পারো 7384384758 নম্বরে। তবে হোয়াটসঅ্যাপে তোমরা আগে নক করে নিও, তোমরা কে কোন কলেজে পড়ো, কোথা থেকে বলছো, তোমাদের নাম কি, তাই বলো, মেসেজ করো, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দেব এবং তোমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। আর যদি নোটস নিতে চাও অবশ্যই নোট নিতে পারো, কিন্তু সেটা পেড নিতে হবে, তোমাদের পেড করতে হবে, তারপর তোমাদের নোট নিতে হবে। তো চলো আর বেশি কথা বাড়াবো না, সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করি এবং দেখে নিই আসন্ন পরীক্ষার জন্য কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের প্রশ্নপত্রের প্রথমেই বিভাগ কতে 12 নম্বরের 4টি প্রশ্ন থাকবে, এবং সেখানে তোমাদের পছন্দ মতো 2টি প্রশ্নের উত্তর করতে হবে, 500 শব্দের মধ্যে নম্বর থাকবে 12 × 24। এক্ষেত্রে আমি তোমাদের সামনে বেশ কিছু 12 নম্বরের প্রশ্ন দিয়েছি, যে প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ তার পাশে ট্রিপল স্টার, এরপরে ডবল স্টার, এবং তারপরে ওয়ান স্টার দিয়েছি। আর যে সমস্ত প্রশ্নগুলোতে স্টার মার্ক করিনি সেই প্রশ্নগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ। যদি প্রশ্নপত্র বিরূপ হয় তাহলে এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। তোমরা প্রায় সবগুলো প্রশ্নই গুরুত্ব সহকারে পড়বে, কিন্তু স্টার মার্ক যে প্রশ্নগুলোতে করা আছে সেই প্রশ্নগুলোকে খুব ভালোভাবে গুরুত্ব দেবে। তো প্রথম প্রশ্ন রয়েছে, ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি পর্যালোচনা করো, মুঘল সাম্রাজ্যের পতনের জন্য তার এই নীতি কতখানি দায়ী ছিল। 2 নম্বর, মুঘল আমলে কৃষি ও অকৃষি উৎপাদনের উপর একটি প্রবন্ধ লেখো। 3 নম্বর, আকবরের রাজপুত নীতি সম্পর্কে একটি নিবন্ধ লেখো। 4 নম্বর, মুঘলদের মধ্য এশিয়া নীতি সম্পর্কে যা জানো লেখো। 5 নম্বর প্রশ্ন, মুঘল যুগের আভ্যন্তরীণ বাণিজ্য সম্পর্কে একটি নিবন্ধ লেখো। 6 নম্বর প্রশ্ন, মুঘল যুগের শিল্প ও চিত্রকলা সম্পর্কে একটি নিবন্ধ লেখো, এবং পাশাপাশি তোমরা মুঘল যুগের সামাজিক এবং অর্থনৈতিক অবস্থাও তোমরা কিন্তু পড়ে ফেলবে বা একটু দেখে নেবে, হ্যাঁ অতটা গুরুত্বপূর্ণ নয়। 7 নম্বর প্রশ্ন রয়েছে, মুঘল দরবারের দল ও রাজনীতির উত্থান 1707 থেকে 1740 মধ্যে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন দেখে নাও, আকবরের ধর্মনীতির বিবর্তন আলোচনা করো, দিন ই ইলাহির ধারণা ব্যাখ্যা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 9 নম্বর প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মারাঠা শক্তির বিকাশে শিবাজীর ভূমিকা উল্লেখ করো, বা প্রশ্নটা এরকম বলতে পারে, সাম্রাজ্য সংগঠক হিসেবে শিবাজীর মূল্যায়ন করো, বা এরকম বলতে পারে, শিবাজী শাসন ব্যবস্থা আলোচনা করো। খুবই গুরুত্ব সহকারে এই প্রশ্নটিকে পড়বে। 10 নম্বর প্রশ্ন, মুঘল যুগের 18 শতকে বাংলা সাহিত্যের অগ্রগতি আলোচনা করো। 11 নম্বরে তোমরা পড়বে, পলাশি যুদ্ধের কারণ ও তাৎপর্য বা কারণ ও ফলাফল আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন, আকবরের রাজত্বকালে মুঘল ভূমি রাজস্ব ব্যবস্থা কেমন ছিল আলোচনা করো। 13 নম্বর প্রশ্নটা একটু ভালো করে দেখো, এখানে কয়েকটা টুকরো প্রশ্ন দেওয়া আছে, মুঘল যুগে জাগিরদারি সংকট গুরুত্বপূর্ণ রয়েছে, জমিদারি ব্যবস্থা এটা গুরুত্বপূর্ণ রয়েছে, এবং মুঘল সাম্রাজ্যের পতনের কারণ, যেটা অনেকটা প্রথম যে প্রশ্নটা রয়েছে ঔরঙ্গজেব কেন্দ্রিক সেটার সঙ্গে কিন্তু অনেকটা রিলেটেড, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। এই যে 3টে টপিক আমি তোমাদের সামনে তুলে দিয়েছি। এবং লাস্ট প্রশ্ন, মধ্যযুগে ভারত ইতিহাসে আবুল ফজল ও বদাউনী রচনার মূল্যায়ন করো। এছাড়াও তোমরা যদি পারো অবশ্যই মুঘল যুগে ভারতে মহাসাগরীয় বাণিজ্য, এটা তোমরা যদি পারো অবশ্যই দেখবে। এবং আরেকটি প্রশ্ন রয়েছে, আর 1-2টি প্রশ্ন, সেটা হচ্ছে তোমাদের উত্তর ভারতের ঐক্য সাধনে আকবরের অবদান সম্পর্কে আলোচনা করো, এবং মুঘল ভারতে বা মুঘল আমলে কৃষক বিদ্রোহের প্রকৃতি সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। এই প্রশ্নগুলো আমি লিখে দিইনি, এগুলো যেহেতু অতটা গুরুত্বপূর্ণ নয়, তবে তোমরা মাথায় রাখবে 12 নম্বরের ক্ষেত্রে যে সমস্ত প্রশ্নে স্টার মার্কস করা আছে সেই প্রশ্নগুলোকেই ভালোভাবে পড়বে, ট্রিপল স্টারগুলোকে বেশি ভালো করে পড়বে, ডাবল স্টারগুলোকে তার থেকে একটু কম গুরুত্ব দেবে কিন্তু ভালো করে পড়বে। তো তোমাদের লাক ভালো থাকলে এখান থেকে তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে, তবে তোমরা চেষ্টা করবে সবগুলো প্রশ্নে পড়ে যাওয়ার, কারণ অনেক দিন পরে অফলাইনে পরীক্ষা হচ্ছে, প্রশ্নপত্র বিরূপ হলে তোমরাই সমস্যায় পড়বে, তাই জন্য সব প্রশ্ন করারই চেষ্টা করবে। এবার পরবর্তী পাঠে চলে যাই। এর পরবর্তী পার্টে তোমাদের থাকবে বিভাগ খ, এখানে 4 নম্বরে 4টি প্রশ্ন থাকবে, তার ভিতর থেকে তোমাদের পছন্দ মতো 2টি প্রশ্নের উত্তর করতে হবে, 100 শব্দের মধ্যে নম্বর থাকবে 4×8। দেখো সর্বপ্রথম একটি কথা বলে নিই, বিভাগ খয়ে সাজেশন করা কিন্তু খুবই দুঃসহ বিষয়, এখান থেকে প্রশ্নপত্র কমন পাওয়া বা প্রশ্ন কমন পাওয়া কিন্তু খুবই কঠিন ব্যাপার,
তবুও আমি তোমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টপিক তুলে দিচ্ছি, যদি লাগ ভালো থাকে এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে, এবং যেগুলো গুরুত্বপূর্ণ টপিক রয়েছে তার পাশে আমি স্টার মার্ক করে দিয়েছি। দেখে নাও, প্রথমে তোমরা দেখবে গুরু নানক, তারপরে আবুল ফজল, সৎনামী বিদ্রোহ, মুঘল কৃষি সংকট, কবির, সুলুহি কুল, টোডরমল, বর্গী ও শেলদার, এস্টেডারা ইন্ডিয়া, সিরাজের সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধে দুটি কারণ উল্লেখ করো, জাগিরদারি সংকট, মুঘল যুগের রাজকীয় কারখানা, মুঘল ভারতের মুদ্রা ব্যবস্থার মূল বৈশিষ্ট্য, জিজিয়া, সুফি আন্দোলন, অষ্টপ্রধান, মনসবদার, ভক্তি আন্দোলন, তানসেন, নাদির শাহ, তুজুকি বাবরি, বার্নিয়ে, বাবরনামা ও হুমায়ুননামা, আব্দুল হামিদ লাহোরি, মালগুজারি জমিদার। এছাড়াও তোমরা পারলে মীরাবাইটা দেখে নিতে পারো একটু। তো এই কটি প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরলাম বিভাগ খতে, যদি লাগ ভালো থাকে এখান থেকে কমন পেয়ে যাবে, বিশেষত স্টার মার্ক প্রশ্নগুলোই যদি লাগ ভালো থাকে এখান থেকে তোমরা পেয়ে যেতে পারো। ওকে, তো ভিডিও এখানে শেষ করছি, তোমরা এতক্ষণ আমার সঙ্গে ছিলে, এই জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।